হ্যালো ফ্রেন্ডস আমার নাম শোভা তোমার না তোমরা দেখছো আন্নাস কোচিং নিয়ে চলে এলাম তোমাদের জন্য আবারও একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট গতকাল রাত্রের দিকে নটার সময় করে আমি তোমাদেরকে কিন্তু ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে যে পরীক্ষাটা হতে চলেছে আঠাশে ফেব্রুয়ারি থেকে তার অ্যাডমিট কার্ড কিন্তু বেশিরভাগ কলেজ তাদের অলরেডি তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এবং আমি তোমাদেরকে সেমিস্টার ওয়ানের পরীক্ষার জন্য যে এক্সাম গাইডলাইন যেটা ইউনিভার্সিটির তরফ থেকে এবং কলেজের তরফ থেকে স্টুডেন্টসদেরকে জানানো হচ্ছে সেই সমস্ত গাইডলাইন্সটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম তার উপর যে কোশ্চেন পেপার যে তোমাদের অ্যান্সার শিট কীভাবে তৈরি করবে ফ্রন্ট পেজটা কীভাবে হবে সেই সমস্ত যে আপডেট সেই সমস্ত যে ভিডিও সেটা কিন্তু আমি তো অলরেডি কালকে তৈরি করে দিয়ে দিয়েছি এবং তোমরা প্রিভিয়াস যে ভিডিওটা সেটা তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পেয়ে যাবে বা আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি অবশ্যই সেখান থেকে দেখে নাও কারণ যাতে তোমাদের পরীক্ষার সময় কোশ্চেন পেপার আনতে বা পেপার ডাউনলোড করতে এই সমস্ত জায়গায় যেন কোনো রকম প্রবলেম না হয় অন্যদিকে আরও একটা ইম্পর্ট্যান্ট আপডেট যেটা উঠে আসছে যে এই মাত্র তোমরা সকলেই জানো যে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফাইভের পরীক্ষা কিন্তু কালকাটা ইউনিভার্সিটিতে ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং স্টুডেন্টরা তার রেজাল্টের জন্য অপেক্ষা করছে এবং অনেক স্টুডেন্টরা এটাও জানতে চাইছে যে সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভ পার্ট ওয়ান পার্ট টু যে পরীক্ষাগুলো হয়ে গেল তাদের যে রেজাল্ট সেটা কবে নাগাদ বেরোতে পারে এবং এই রিলেটেড ভিডিও আমি অলরেডি তৈরি করে দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো এবং আমি আবারও চেষ্টা করছি যে এই টাইপের যে যত রকমের ডাউট রয়েছে রেজাল্ট নিয়ে যে কবে বেরোতে পারে তার নিয়ে একটা ডিটেলস ভিডিও আরও একবার তৈরি করে দেওয়ার এবং দেখো অন্যদিকে আবারও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্ড সেম এবং ফিফ সেমের যে পরীক্ষা সেটার জন্য কিন্তু নোটিশ দিয়েছে একটা কলেজ এবং এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির যে নোটিস তার আন্ডারেই তার রেসপেক্টিভেই কিন্তু এই কলেজটা নিয়েছে অর্থাৎ থার্ড সেমের এবং ফিফ সেমের পরীক্ষা আবারও কিন্তু হতে চলেছে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে তো আমি জানি এই জিনিসটা শোনার পরই তোমাদের অনেকের মধ্যে কোশ্চেন আসবে যে তোমরা যারা যারা পরীক্ষা ইতিমধ্যেই দিয়ে দিয়েছো তাদেরকে কি আবারও পরীক্ষা দিতে হবে না এই জিনিসটা একেবারেই নয় তোমরা যদি একটু প্রিভিয়াস যে সিচুয়েশানটা সেটা ভেবে দেখো যখন থার্ড সেম এবং ফিফ সেমের পরীক্ষার ফর্ম ফিল আপ তখন কিন্তু অনেক স্টুডেন্ট যারা ফর্ম ফিল করে দিয়েছিল এবং সমস্ত কিছু ঠিকঠাক ছিল তারা তো পরীক্ষা দিয়ে দিয়েছে কিন্তু কিছু কিছু স্টুডেন্টস এমনও ছিল যে তাদের রেজিস্ট্রেশনে ভুল ছিল এবং সেই রেজিস্ট্রেশনে ভুলের জন্য তারা কিন্তু ফর্ম ফিল আপটাও করতে পারেনি এবং সেই জন্য তারা কিন্তু অ্যাডমিট কার্ডও পায়নি এর ফলে তারা পরীক্ষায় বসতে পারেনি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাডমিট কার্ড বেরিয়ে যাওয়ার পরেও তাদের জন্য কিন্তু ফর্ম ফিল আপের জন্য আবারও সুযোগ করে দিয়েছিল এবং তারা তারপরে ফর্ম ফিল আপ করেছিল এবং তারপরে তাদের যে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে তাদের যে সমস্ত কিছু সেটা কিন্তু তারপরে পাবলিশ করা হবে তো সেক্ষেত্রে যেহেতু তারা পরীক্ষা দিতে পারেনি যে সমস্ত স্টুডেন্টরা যারা পরীক্ষা ফর্ম ফিল আপের ডেটের পরে আবারও যে বিক্ষোভ হয়েছিল তার জন্যে যে পোর্টাল খুলে দিয়েছিল তাদের ফর্ম ফিল আপের জন্যে তখন যারা অ্যাপ্লাই করেছিল তাদের জন্য কিন্তু থার্ড সেম এবং ফিফথ সেমের পরীক্ষাটা আবারও কিন্তু ইউনিভার্সিটি নেবে এবং সেই রিলেটেডই যে নোটিশটা সেটা কিন্তু বাগনান কলেজ এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেরই একটা কলেজ এবং তার তরফ থেকে কিন্তু সমস্ত জিনিসটা দিয়ে দিয়েছে এবং এই যে পুরো নোটিশটাই সেখানে কিন্তু এটাই বলা হচ্ছে যে যে সমস্ত স্টুডেন্টরা যারা এখনও পর্যন্ত পর্যন্ত থার্ড সেম বা ফিফ সেমের পরীক্ষা মিস করে গিয়েছে এবং যারা তখন ফর্ম ফিল আপটা করে দিয়েছিল তাদের জন্য যে পরীক্ষাটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়া হবে এবং এখানে তাদের জন্য যে ইন্টারনাল বা টিউটোরিয়াল যে এক্সামগুলো মানে যেটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে পরীক্ষা সেটা কিন্তু আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কলেজের যে গুলো সেগুলোকে কিন্তু কন্ডাক্ট করে নেওয়ার কথা বলা হচ্ছে এবং এই রিলেটেড যে নোটিস সেটা কিন্তু তোমরা নিজস্ব নিজস্ব কলেজের ওয়েবসাইটেও পেয়ে যাবে তোমাদের কলেজের ওয়েবসাইটেও কিন্তু এই আঠাশ তারিখের মধ্যেই আশা করি যে তোমাদের যে ইন্টারনাল যে এক্সামগুলো যারা থার্ড সেম এবং ফিফথ সেমের পরীক্ষা দিতে পারোনি তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এক্সামটা থার্ড সেমের এবং ফিফ সেমের যে ইন্টারনাল এক্সাম সেটা কিন্তু কন্ডাক্ট করে নেওয়ার কথা তোমাদের ইউনিভার্সিটি তোমাদের যে কলেজের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং এদের যে পরীক্ষাটা সেটাও কিন্তু খুবই তাড়াতাড়ি মার্চের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক করে আশা করি এদেরও যে পরীক্ষাটা সেটা কিন্তু অলরেডি হয়ে যাবে মার্চের ফার্স্ট উইক সেকেন্ড উইক করে থার্ড সেম এবং ফিফথ সেমের যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিতে বাকি রয়েছে তাদের পরীক্ষাটাও কিন্তু হয়ে যাবে আর যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছো তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তোমরা রেজাল্টের ওয়েট করছো তো তোমাদের রেজাল্ট অবশ্যই বেরোবে এবং এটা এইটুকু বলতে পারি যে মার্চের সেকেন্ড উইকের পরে কিন্তু বেরোবে কারণ তোমাদের রেজাল্টটা অ্যান্সার শিট আপলোড করা মানে খাতা দেখে তার নম্বর নম্বর আপলোড করা প্লাস হচ্ছে তাদের যে সমস্ত কিছু ঠিকঠাক করা সেই জিনিসটার জন্য কিন্তু একটু টাইম লাগবে তো কোন জিনিস কখন কী বেরোবে সেটা একবারেই বলা যাচ্ছে না কিন্তু যখনই আপডেটটা আমি পাবো অবশ্যই তোমাদেরকে অফিসিয়াল আপডেট সহ তোমাদেরকে কিন্তু জানিয়ে দেব। এবং যদি এই কবে রেজাল্ট বেরোবে সেই রেটের যদি আদার্স মানে সেপারেট কোনো ভিডিও চাও সমস্ত কিছু জিনিসগুলো বিবেচনা করে তাহলে আমি সেই ভিডিও কিন্তু তোমাদেরকে জানিয়ে মানে বানিয়ে দেবো তোমরা অবশ্যই নিজে কমেন্ট সেকশানে একবার আমাকে জানিয়ে দিও তো আপাতত এই আপডেটটা ছিল এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম যে থার্ড সেম ফিফথ সেমের পরীক্ষা আবারও হতে চলেছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা এখনও পর্যন্ত পরীক্ষা দিতে পারেনি তো এটাই আপডেট ছিল পরবর্তীকালে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই চোখ রাখো মান্নাস কোচিংয়ে এখনও মতো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এইরকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ আপডেট সবার আগে পাওয়ার জন্য এখনো মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং